চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদী হতে যাচ্ছেন আসামি। নতুন করে মিতুর স্বামী ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা। দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল আক্তার সহ আট জনের বিরুদ্ধে এই মামলা হয়েছে। এদিকে মিতু হত্যায় তার স্বামীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই। আর বাবুল আক্তারের দায়ের করা হত্যা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আদালতে। 2016 সালের 5 জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা আক্তার মিতুকে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন মিতুর স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার। পরে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 2016 সালে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। ওই বছরের 6 সেপ্টেম্বর তাকে পুলিশ সুপারের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর 2020 সালে আদালতের নির্দেশে মামলার তদন্ত ভার পায় পিবিআই। তারই অংশ হিসেবে গত সোমবার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে নেওয়া হয়। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে পিবিআই জানায়, মিতু হত্যায় সম্পৃক্ততা পাওয়ায় তার স্বামী বাবুল আক্তারকে হেফাজতে নেওয়া হয়েছে। উনি নিয়মিত ওনার বাসায় যাওয়া আসা করতেন, বাজার টাজারও করে দিতেন, সোর্সরা বাজার করে দিতেন, এগুলো আমরা জানতাম না আগে। এগুলো আমাদের চাকরির ধরনও না। মুসাকে স্পষ্টভাবে শনাক্ত করা গেছে যে সে মুসা। তো সে ভিডিও দেখে বাবুল আক্তার তাকে শনাক্ত করেননি। পিবিআই প্রধান জানান, নতুন মামলা হলে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হবে। পরে দুপুরে আদালতে এই হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। তথ্যের জন্য সোর্স থাকে, সোর্স আপনারা। পিবিআইয়ের সংবাদ সম্মেলনের পরে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় বাবুল আক্তার সহ আট জনের নামে নতুন মামলা দায়ের করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। বিপ্লব রায়হান, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, সাবেক এসপি বাবুল আক্তার সহ আট জনের বিরুদ্ধে মামলা করেছেন মিতুর বাবা। এই বিষয়টি জানাচ্ছিলাম কিছু আগে মিতুর বাবা একটি ব্রিফ করেছেন। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে, সে বক্তব্যটি শুনে আসতে চাই। মিথুন নলেজে আসে, সে সেটা বাধা দেয়। বাধা দেওয়ার কারণে পরবর্তীকালে এক পর্যায়ে এই বাবুল আক্তার তার দুনিয়া থেকে সরাই দেয়। এই পরিকল্পনা করে এই মামলা শেষ হয়ে গেছে, বিলুপ্ত। এখন একটা মামলা অটোমেটিক, এক না আমি করছি, আর না এখানে শোয়া মতো মামলা পুলিশের পক্ষ থেকে করতে হইতো। যেহেতু তারা করে নাই, আমি করছি। আগের মামলায় যে সম্পৃক্ততা আছে, এটা এই মামলার সাথে যোগ হবে। কি সেখানে তিনলোক জবানবন্দি আছে, বাবুল আক্তার যাদেরকে আসামি করে নাই, কিন্তু তিনজন মনে হয় করছে, অজ্ঞাতনাম তিনজন করছিল। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মাসুদ, আমরা মিতুর বাবার কথা শুনছিলাম এবং নতুন করে তিনি মামলা করেছেন, এবং সকাল থেকে আপনি কিন্তু বাবুলকে আদালতে তোলার বিষয়টি নিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের তথ্য বিস্তারিত জানাচ্ছিলেন, এখন কী অবস্থা? আপনারা জানেন ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। সেই মামলা দায়েরের পর বাবুল আক্তার শ্বশুর জানিয়েছেন আসলে পরকীয়া প্রেমের জের ধরেই কিন্তু তার মেয়ে মিতুকে হত্যা করেছে বাবুল। এবং এরপরেই তিনি একটি আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন এবং এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন পাঁচলাইশ থানার ওসি। যদি একটু বলতেন, আপনাদের এখানে মামলা তো দায়ের হয়েছে, এর পরবর্তী প্রক্রিয়া কী হবে একটু বলতেন। আমাদের এখানে এই যে এজাহানামি আটজন আসামির বিরুদ্ধে মোশাররফ হোসেন, জনাব মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা এজাহার দায়ের করেছেন। এর ভিতরে পাঁচলাইশ মডেল থানার মামলা নম্বর 5 রুজু করা হয়েছে এবং প্রাথমিকভাবে তদন্তভার আমাদের একজন পুলিশ পরিদর্শক তদন্ত জনাব কবিলুল ইসলামের উপর অর্পণ করা হলেও ইতিমধ্যেই পিবিআই হেডকোয়ার্টার্স থেকে শিডিউলভুক্ত হিসাবে এই মামলাটির তদন্তভার পিবিআই অধিগ্রহণ করেছেন এবং দ্রুতই আমরা মামলাটি যাবতীয় কাগজপত্র, যাবতীয় নথিপত্র সহ পিবিআইতে হস্তান্তর করব এবং কোর্টকে আমরা অবহিত করে দিচ্ছি। এই বিষয়ে আমাদের তদন্ত কে করবে, আপনারা করবেন নাকি পিবিআই করবে? পিবিআই পরবর্তী তদন্ত কার্যক্রম পিবিআই করবেন। আর যে সমস্ত আসামি এখনো গ্রেপ্তার হয়নি তাদের বিরুদ্ধে সমস্ত কার্যক্রম, যেহেতু পিবিআই মামলাটি তদন্তভার গ্রহণ করার চিঠি এসছে, আমরা হস্তান্তর করার সাথে সাথে আমাদের শুধু হস্তান্তর করার কাজটা,
মামলাটা হস্তান্তর করার কাজটা অফিশিয়ালি হস্তান্তর করে দিলে বাকি যাবতীয় কার্যক্রম পিবিআই চট্টগ্রাম মেট্রো গ্রহণ করবে। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। শুনছিলেন পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া, তিনি আসলে ব্রিফিং করছিলেন এবং মূলত এই মামলার দায়েরের পর আমি জানতে পেরেছি একটু পরেই চট্টগ্রাম আদালতে হাজির করা হবে মৃত্যু মামলার হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে, এবং এই হস্তান্তর তাকে আদালতে আনার পর হয়তো আপনাদেরকে আমরা আর আপডেট খবর জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর। নিশ্চয়ই, অর্থাৎ কিছুক্ষণ পরেই তাকে চট্টগ্রাম আদালতে আনা হবে আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ মাসুদুল হক আপনাকে।